আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি প্রিয় বাংলা টিভির নিয়মিত সংবাদে। আপনাদের সাথে আছে আমি বকুল আক্তার। ইতি নাতনিকে বিয়ে করেছেন পৌর মেয়রও, আমাদের রাজশাহী বোর প্রধান জানান। নাতনিকে বিয়ে করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছেন কুমিল্লার রিক্সা চালক শামসুল হক। 13 বছরের মেয়েকে বিয়ে করায় গ্রেফতার হয়েছেন তিনি। তার মতো রাজশাহীর একজন পৌর মেয়র প্রতিবেশীর নাতনিকে বিয়ে করেছেন। বছরখানেক আগে বিয়েটি করলেও রিক্সা চালক শামসুল ভাইরাল হওয়ার পর জানাজানি হয়েছে মেয়রের বিয়ের খবর। এই মেয়রের নাম আব্দুল মালিক, তিনি রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার মেয়র, পৌর আওয়ামী লীগের সভাপতিও তিনি। তার এই স্ত্রীর বয়স এখন 18 বছর। প্রায় 60 বছর বয়সী এই নেতার অসম বিয়েতে বিব্রত দলের স্থানীয় নেতারা। রিক্সা চালক শামসুল ভাইরাল হওয়ার পর স্থানীয় এক নেতা মেয়র আব্দুল মালিক ও তার স্ত্রী শারমিন খাতুনের একটি ছবি পাঠিয়েছেন এই প্রতিবেদকের কাছে, জানিয়েছেন বিয়ের অদ্যপ্রান্ত। তার দেওয়া তথ্য মতে মেয়র আব্দুল মালিকের বাড়ি পৌরসভার সূর্যপাড়া মহল্লায়। শারমিনের বাবার নাম ফজলুর রহমান, মেয়র এবং তার বাড়ি সামনাসামনি। মেয়রের বাড়িতেই কাজ করতেন ফজলুর। তার স্কুল পড়ুয়া মেয়ে শারমিন মেয়রকে নানা বলে ডাকত। প্রায় 2 বছর আগে তার সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন মেয়র। এ নিয়ে স্ত্রী সন্তানদের তুপের মুখে পড়েন তিনি। মেয়রের 2 ছেলে ফজলুর রহমানের বাড়িতে হামলাও চালিয়েছেন, কিন্তু বছরখানেক আগে কোর্টে গিয়ে চুপিসারে বিয়ের কাজটি সেরে ফেলেন মেয়র। তখন বাগমারা চানপাড়ার আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় থেকে কেবল SSC পাশ করেছে মেয়েটি। বিয়ের পর মেয়র ভবানীগঞ্জ বাজারে একটি বাড়ি ভাড়া করে তাকে রাখেন। এতদিন তার বিয়ের খবর অনেকটা চাপা ছিল, তবে এতে ঘি ঢেলে দিয়েছে কুমিল্লার রিক্সা চালক শামসুল হকের বিয়ে। এখন বাগমারায় আবারও আলোচনা চলছে মেয়র মালিকের বিয়ে নিয়ে। চানপাড়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা বেগম বলেন, মেয়েটি তার স্কুলের 2018-19 শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিল। SSC পাশের পর 11 শ্রেণীতে ভর্তির পরই শুনতে পান মেয়রের সঙ্গে তার বিয়ে হয়েছে। তখন মেয়েটির বয়স 16 বা 17 হতে পারে বলে মনে করেন তিনি। বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা OC আতাউর রহমান বলেন, আগে তিনি মেয়রের বিয়ের খবরটি শুনেননি, তবে এখন শুনেছেন। এ নিয়ে কোনো অভিযোগ পাননি বলেও জানান তিনি। জানতে চাইলে শারমিনকে বিয়ের কথা স্বীকার করেন মেয়র আব্দুল মালিক, তবে এখন শারমিন তার সঙ্গে থাকতে চাইছেন না বলে দাবি করেন তিনি। বলেন, ছোট মেয়ে সংসার করতে পারবে না, সেজন্য সে তার বাবার বাড়িতেই আছে। তবে বিয়ের সময় শারমিনের বয়স 18 ছিল বলে দাবি করেন মেয়র। কথা বলতে শুক্রবার দুপুরে শারমিনের মোবাইল নম্বর যোগাযোগ করা হয়, তবে কোনো কথা বলতে চাননি তিনি। বন্ধ পাওয়া গেছে শারমিনের বাবা ফজলুর রহমানের মোবাইল নম্বর।